আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মামলা প্রত্যাহার দাবি। থাকছে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে তদন্তের এখতিয়ার ইসির নেই। জানাবো আগে ভাত, তারপর অন্যান্য অধিকার পরিকল্পনা মন্ত্রী। সর্বশেষ করোনা ভাইরাসকে গুড বাই বলল সুইডেনও। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জি টাওয়ারের বলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারেক জিয়া ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক সবুজ খানের অনুষ্ঠান সঞ্চালনায় তারেক জিয়া ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রাসেল মালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন ও শাহজালাল সাগর এবং মুক্তার আকন্দ। এই সময় সকল বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং তিনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। এই সময় মালয়েশিয়া থেকে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর রহমান রতন, বশির আলম সহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান আলী, হায়দার আলী, সাব্বির হোসেন, মোহাম্মদ করিম, মোহাম্মদ মঈনুদ্দিন, এস এম সাগর, আব্দুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরত কামনা করে দোয়া করা হয়েছে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে তদন্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেছেন কমিশন মনে করে এটি তাদের আইনি কাঠামোর মধ্যে পড়ে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে কমিশন সভা শেষে ইসি সচিব সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ইসি সচিব বলেন বিএনপি ও জামায়াতের লবিস্ট নিয়োগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চিঠি দিয়েছিলেন। বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে কমিশন দীর্ঘক্ষণ পর্যালোচনা করেছে। পর্যালোচনা করে যেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন, সেই সিদ্ধান্তটি হল বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যে অডিট রিপোর্ট দাখিল করে তা নির্বাচন কমিশন পরীক্ষা করে। বিএনপি যে অডিট রিপোর্ট দাখিল করেছে তাতে এমন কোনো তথ্য নেই যে বিদেশে লবিস্ট নিয়োগের জন্য কোনো অর্থ ব্যয় করা হয়েছে। তিনি আরও বলেন বিদেশে অর্থ পাঠানো হলে তার তদন্ত করার নির্বাচন কমিশনের আইনি কাঠামোর সক্ষমতা নেই। নির্বাচন কমিশনের আইনি কাঠামোতে অর্থ পাচার সংক্রান্ত কোনো তদন্ত করার বিষয় পড়ে না। তবে সরকারের যেসব এজেন্সি অর্থ পাচারের বিষয়ে তদন্ত করতে পারে তারা তদন্ত করে রিপোর্ট দিলে পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। লবিস্ট নিয়োগ প্রমাণিত হলে কমিশনের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন এরকম যদি বিষয় প্রমাণিত হয় এবং কমিশনকে যদি জানানো হয় তাহলে তা কমিশন বসেই সিদ্ধান্ত নেবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম ও বেগম কবিতা খানমের উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কমিশনে আসলেও বৈঠক শুরুর আগে চিকিৎসকদের সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাতের সময় থাকায় এবং নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদেত হোসেন চৌধুরীর স্ত্রী অসুস্থ থাকায় আজকের সভায় অংশ নেননি। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, ইসির যুগ্ম সচিব ও পরিচালক এস এম আসাদুজ্জামান। চলে যাচ্ছি পরের সংবাদে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী দায়বদ্ধ, উনার দেশপ্রেম রয়েছে, অধ্যাবসায় আছে এবং তিনি একটানা ১২ বছর কাজ করতে পেরেছেন। আপনারা কথায় কথায় সিঙ্গাপুর
কোরিয়ার উদাহরণ দেন। এই সকল দেশের নেতারা 30 থেকে 35 বছর একটানা কাজ করে তাদের দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে। মন্ত্রী বলেন, মাহাতির মোহাম্মদের প্রশংসা করে আমাদের সুশীল সমাজ, তারা চা কফি স্যান্ডউইচ খেয়ে ঠান্ডা ঘরে বসে অনেক উপহার দেন। এই নির্বাচন খারাপ, আচরণ ভালো না, ভালো যেটা না অবশ্যই বলবেন, আমরা ভালো করার চেষ্টা করব। সত্য হলো মানুষের প্রায়োরিটি অধিকার না ভাত, তাদের অধিকারই ভাত, আগে ভাত তারপর অন্যান্য অধিকার। আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নে কাজ আগে করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত স্কিম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাই বলেছেন তিনি। এ সময় মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, ভোটের মাঠে না থেকে ভোট হতে দেব না এমন ধমক না দিয়ে আসেন, আলোচনা করেন, নির্বাচনে বসেন, ভয় দেখিয়ে কাজ হবে না, গ্রামের মানুষ এসে বুঝে গেছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বক্ত, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান ও প্রকল্প পরিচালক গোলাম মোল্লা সহ প্রমুখ। সর্বশেষ, সুইডেন থেকে আগামী 9 ফেব্রুয়ারি থেকে কোভিড-19 কারণে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং কোভিড-19 এখন আর সামাজিকভাবে এবং সাধারণভাবে বিপজ্জনক কোনো রোগ হিসেবে পরিচিত হবে না বলে জানিয়েছে সুইডেন সরকার। দেশের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা আন্ডারসন বলেছেন, সুইডেন এখন খোলার সময় হয়ে গেছে। সংক্রমণের বিস্তার রোধ করার জন্য 2020 সালের মার্চ মাসে প্রথমবারের মতো সুইডেনে বিধিনিষেধ চালু করা হয়েছিল। প্রায় 2 বছর পরে এখন নীতিগতভাবে সমস্ত বিধিনিষেধ সরানো হচ্ছে এবং ব্যাপক বিধিনিষেধ পুনরায় চালু করার সম্ভাবনা কম বলে মনে করছে সুইডেনের স্বাস্থ্য অধিদপ্তর। সাম্প্রতিক সপ্তাহগুলিতে বেশ কয়েকটি সিদ্ধান্তমূলক পরিবর্তন ঘটেছে সুইডেনে, যে কারণে গতকাল বৃহস্পতিবার এই ঘোষণাটি আসে। প্রধানমন্ত্রী ম্যাগডালেনা আন্ডারসন ওমিক্রন ভাইরাস ভ্যারিয়েন্ট সম্পর্কে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। গুরুতরভাবে অসুস্থ মানুষের সংখ্যা বর্তমানে সুইডেনে স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং সমগ্র জনসংখ্যার মধ্যে টিকা দেওয়ার হারও বেড়েছে। সেজন্য প্রধানমন্ত্রী ম্যাগডালেনা আন্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আগামী 9 ফেব্রুয়ারি থেকে সব ধরনের নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে। ম্যাগডালেনা আন্ডারসন কোভিড-19 মহামারীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সুইডেনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, মহামারী শেষ হয়নি, তবে আমরা এখন উজ্জ্বল সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে কিছু ত্যাগ করতে হয়েছে, আমরা অনেকেই আমাদের ভালোবাসা হারিয়েছি, কিন্তু লক্ষ লক্ষ সুইডিশদের ত্যাগের জন্য ধন্যবাদ। মানুষের জীবন রক্ষা করা হয়েছে, যারা বাড়িতে থেকেছেন তাদের দূরত্ব বজায় রেখেছেন, ছুটির দিন নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বেশ কিছু সুপারিশ থাকবে, প্রত্যেকেরই টিকা দেওয়া উচিত এবং যে কেউ অসুস্থ বা কোভিড-19 সন্দেহে আছে তাদের অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো উচিত। টিকা না দেওয়া ব্যক্তিদের বেশি জনসমাগম এবং জনাকীর্ণ পরিবেশ এড়াতে বলেছেন তিনি। 1 ফেব্রুয়ারি 2020 সাল থেকে কোভিড-19 একটি সাধারণ বিপজ্জনক এবং সামাজিকভাবে বিপজ্জনক রোগ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল সুইডেনের। শ্রেণীবিভাগ আগামী 9 ফেব্রুয়ারি থেকে সরানো হবে। কোভিড-19 সাথে যুক্ত আইনগুলো বাতিলও করা হবে। উল্লেখ্য যে গত 1 সপ্তাহে ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ডেও কোভিড-19 কারণে আরোপিত বিভিন্ন বিধিনিষেধগুলো তুলে নেওয়া হয় এবং সেই সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ায় কোভিড-19 অন্য যে কোনো সাধারণ এবং সামাজিক রোগ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।